দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা দর্শক আমরা আমাদের এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক নানাবিধ সমস্যা এক্ষেত্রে কী করণীয় এবং এর ট্রিটমেন্ট পদ্ধতি আসলে কীরকম হতে পারে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করার আমরা চেষ্টা করে থাকি দর্শক আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মলদারের ফোড়া এবং ফিস্টোলা আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অনুষ্ঠান শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হইনি আমাদের সেই অতিথির সঙ্গে ডাক্তার মোসাম্মদ বিলকিস ফাতেমা ১৯৭৮ সালের জুন মাসে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি দু সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম এস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে কলোরেক্টাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ম্যাম আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম আপনাকেও স্বাগতম ম্যাম অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি যে মলদারের ফোড়ার কথা বলছে এই মলদারের ফোরা এবং ফিস্টুলার মধ্যে আসলে কোনো তফাত আছে কিনা অ্যাকচুয়ালি ফোরা হচ্ছে প্রথমে ফোরা হয় এই ফোড়াটা যখন ফেটে যায় তখন বাহিরের দিকেও ফাটে পায়খানা রাস্তার ভিতরের দিকেও ফাটে আচ্ছা ফেটে একটা রাস্তা তৈরি করে ফেলে যেটাকে আমরা ফিস্টুলা বলি তাহলে যদি আপনি বলেন যে মলদারে প্রথমে ফোড়া হয় ফোড়া থেকে ফিস্টুলা হয় আসলে ম্যাম ফোড়া হওয়াটার কারণ আসলে কি একজ্যাক্ট কারণ যে হানড্রেড পারসেন্ট কেসে কারণ খুঁজে পাওয়া যায় তা না যে কোনো কারো যে কোনো সময় মলদারে ফোড়া হতে পারে তবে কিছু কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলোর কারণে বেশি হয় তার মধ্যে ইম্পর্টেন্ট একটা জন্মগতভাবেই কারো ওইদিকে কিছু নালি থাকে গ্লান্ট থাকে যেগুলো একটু থাকে এবং অনেক বড় থাকে তাদের ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে মলদারের ভিতরে আর একটা যেটা যাদের ডায়াবেটিস থাকে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম তাদের ক্ষেত্রে ফোড়া বেশি হয় এটাও স্বাভাবিক এবং যারা কিছুটা ক্ষেত্রে বলা হয় যে যারা পার্সোনাল হাইজিন অ্যানাল হাইজিন বেশি মেনটেন না করে এবং যারা ওভার জেলাস হাইজিন মেইনটেইন করে তাদের ক্ষেত্রে চান্স বেশি ম্যাম আপনি পার্সোনাল হাইজিনের বিষয়টা আপনি বলছিলেন এই যে পার্সোনাল হাইজিনের বিষয়টা যদি প্রপারলি মেইনটেইন না করা হয় সেক্ষেত্রে আপনি বলছিলেন যে এই মলদারের ফোড়াটা অনেক সময় হয়ে থাকে এটি যদি আরেকটু আমাদেরকে বিস্তারিত বলতে এটা আসলে বলা হয় যে প্রত্যেকটা পার্টের ক্লিন ক্লিনলিনেস বা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেটাই এখানে হাইলাইট করার চেষ্টা করেছি আমি যে আপনার মলদার এবং চারপাশটা পরিষ্কার রাখবেন পরিষ্কার রাখার মানে এই না যে প্রতিদিন সাবান দিয়ে ক্লিন করবেন আমরা এটাও ডিসকারেজ করি যে ওই জায়গাটায় রেগুলার যদি আপনি সাবান দেন তাহলে ওখানে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে যেগুলো ডিস্ট্রয় হয়ে যায় এবং এরপরে ঘন ঘন ইনফেকশন হবে জাস্ট ক্লিন থাকবে জায়গাটা এটাই যথেষ্ট ম্যাম কাদের ক্ষেত্রে এই রোগটা হবার ঝুঁকি সব থেকে বেশি রয়েছে ওই যে আমি বললাম যে ডায়াবেটিস বা রোগ প্রতিরোধ ক্ষমতা যেসব রোগীদের কম ক্যান্সারের রোগী হতে পারে কিডনি ফেলিওরের রোগী হতে পারে ডায়াবেটিসের রোগী টিবি যাদের থাকে দীর্ঘমেয়াদী এইসব রোগীদের বেশি হয় আমাদের দেশের যেটা হয় মিডল ইস্টে যারা থাকে যেসব কর্মীরা যায় কর্মী হিসেবে কাজ করতে যায় ওনারা তো আসলে অনেক পরিশ্রমের কাজ করে এবং খাওয়া ঘুম কোনো কিছুরই ঠিক থাকে না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে যে যারা মিডল ইস্টে থাকে সৌদি আরব বা ওমান কুয়েত কাতার এসব দেশ থেকে অনেক পেশেন্ট রুগী আসে আমাদের যাদের ফিস্টুলা হয় এটি কি ভাবে এটাকে ছোঁয়াচালু বলা যেতে পারে কি না না ওখানে হয়তো পানি শূন্যতা কম কনস্টিপেশন থাকে সাথে হচ্ছে রুগীরা হাইজিন মেইনটেইন করা আসলে সুযোগটা এরকম নেই এটাও একটা কারণ হতে পারে ম্যাম এর ক্ষেত্রে কিন্তু ছোট বড় অনেক সময় ফোড়া দেখা যায় এবং সেটিকে অনেকে ইগনোর করে থাকে এই ফোড়াটা আসলে কত দিন থাকার পরে আপনার পরামর্শ হচ্ছে যে ডাক্তারের পরামর্শ অবশ্যই নাও মলদারে ফোড়া মলদারে তীব্র ব্যথা হয় সাধারণত চলে আসে এবং এটাতে আসলে নিজে থেকে ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে রেখে কোনো লাভ হয় না এটা একমাত্র সমস্যা যেটা সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত কারণ একবার ফোড়া হয়ে গেলে এবং এটা যদি চিকিৎসায় ব্যাহত হয় বা দেরি হয় তাহলে ফিস্টুলাতে রূপান্তরিত হয় ম্যাম কি কি লক্ষণ থাকলে আসলে একজন রোগী বুঝতে পারবেন যে এটি আসলে ঠিক স্বাভাবিক কোনো রোগের মধ্যে নেই এটি আসলে ফিস্টুলার মধ্যে চলে এসছে লক্ষণগুলো আসলে কি কি লক্ষণ আসলে রুগীরা এসে এভাবেই বলে সরাসরি অনেক রুগী এসে বলে আমার ফিস্টুলা হয়েছে আবার কোনো কোনো রুগী এসে বলে যে মলদারের পাশে একটা ফোড়া হয়েছিল তথ্য দেয় তারপরে দেখা যাচ্ছে ওখান থেকে ডিসচার্জ হয় মানে কিছুদিন পর পর একটু করে কষ আসে পুজ আসে তারপরে আবার ভালো হয়ে যায় যখন পুজ আসে কষ আসে তখন একটু ব্যথা হয় চুলকায় ওই জায়গাটা ভেজে ভেজে থাকে দুর্গন্ধ হয় আচ্ছা এই ধরনের উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে আসে আসার পরে আমরা তখন রুগীকে আসলে যত যাই বলেন না কেন যে কোনো রোগের আসলে ডায়াগনোসিস করতে হলে আমাদের শারীরিক পরীক্ষা এবং তথ্যের উপর ভিত্তি করেই আমাদের সেটা করতে হয় মেনলি এক্ষেত্রেও সেম যে আমাদেরকে শারীরিকভাবে রুগীকে পরীক্ষা করতে হয় আমরা পরীক্ষা করলে আসলে আমরা বুঝতে পারি ফিস্টুলাটা বেশিরভাগ ক্ষেত্রে এটা কি ম্যানুয়াল কোনো টেস্ট কিছু না আপনি ওই পায়খানা রাস্তার চারপাশটা চোখে দেখলেও বুঝতে পারবেন একটা ফুটা আছে বা একটা শক্ত উঁচা জায়গা আছে এবং রুগী তথ্য দিবে মাঝে মাঝে ওখান থেকে পুজ বের হয় কষ বের হয় চুলকায় জায়গাটা ভেজা থাকে এবং আমরা পায়খানা রাস্তায় আঙ্গুল দিয়ে মেশিন দিয়ে কোনো কোনো ক্ষেত্রে চেক করে দেখি যে ভিতরে একটা ফুটা পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে তো যখন দুইটা ফুটা পাওয়া যায় এবং একটা তথ্য থাকে ফোড়া তখন খুব সহজে কনফার্ম হওয়া যায় যে এটা একটা ফিস্টুলা এই ম্যানুয়াল টেস্টটা ছাড়াও কি আর কোনো ধরনের ব্লাড টেস্ট করা দরকার হয় কিনা ফিস্টুলা নির্ণয়ের জন্য রোগ নির্ণয়ের জন্য আসলে আমাদের ব্লাড টেস্ট দরকার হয় না খুব জটিল ফিস্টুলা হলে আমরা শারীরিকভাবে পরীক্ষা করেই হান্ড্রেড হই অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমরা চিন্তা করি তখন আমরা সাধারণত এখানে এমআরআই করতে দিই আচ্ছা তলদেশের এবং মলাশয়ের আশেপাশের আলট্রাসোনোগ্রাম পায়খানার রাস্তার আলট্রাসোনোগ্রাম করলেও অনেক সময় পাওয়া যায় এই দুইটা টেস্টে আসলে রোগ জটিল কিনা জটিল হলে আমরা দিই সহজ হলে আসলে দেই না খুব একটা আচ্ছা তো যেহেতু বলদারের যে কোনো ধরনের সমস্যায় যেহেতু অনেকে আসলে কিছুটা সংকোচ বোধ করে কথা বলতে সেটা পরিবারের সঙ্গেই হোক অথবা ডাক্তারের সাথেই হোক অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীরা অনেক পরে অর্থাৎ রোগটা যখন অ্যাডভান্স স্টেজে চলে আসে তখন ডাক্তারের পরামর্শ নেয় তো সেই ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ আসলে কি যে কতদিন এই রোগের যদি লক্ষণটি থাকে তখন অবশ্যই ডাক্তারের কাছে আসা উচিত এবং ট্রিটমেন্ট প্রসিডিওরটা আসলে কীরকম হয় এক নম্বর কথা হচ্ছে যে ফোড়া বুঝতে পারলে রুগীরা অনেক সময়ই বুঝতে পারে যে আসলে এটা ফোড়া কারণ শরীর অন্য জায়গায় ফোড়া হলেও তো আমরা বুঝতে পারি তো শরীর অন্য জায়গায় ফোড়া হলে আমরা এক্সপেক্ট করি ফেটে গেলে ভালো হয়ে যাবে আর পায়খানার রাস্তার ফোড়াটা ফেটে গেলে ফিস্টুলা হয় ইউজুয়ালি আচ্ছা এবং যখনই বুঝতে পারবে যে ফোড়া বা তীব্র ব্যথা হচ্ছে ডাক্তারের পরামর্শ নিবে ডেফিনেটলি এবং ফিস্টুলা যখন হয়ে যায় তখন আমরা সাথে সাথে অনেক সময় অপারেশন করি না আমরা এক দেড় দুই মাস অপেক্ষা করি যে ট্র্যাকটা যেটা রাস্তাটা ওটা একটু ম্যাচিউর হোক আচ্ছা একদম ওই সময় অনেক সময় বোঝা যায় না যে ফিস্টুলাও হয়ে গেছে এদিকে ফোড়াও তখন হচ্ছে অনেক সময় আমরা ওই ফুটাটা মিস করে ফেলতে পারি তো অনেক সময় আমরা বলি যে যেহেতু ফেটে গেছে আপনি কনজারভেটিভ ট্রিটমেন্ট যেটা আমরা সেটা দিই ওষুধপত্র দিয়ে গরম পানিতে বসতে দিই ক্লিন করতে দেই এরপরে যখন ভালো হয়ে যায় দুই মাস আড়াই মাস পরে তারপরে আমরা রুগীকে ডেফিনেটিভ সার্জারিতে যাই এখানে বলতেই হবে যে কথাটা সেটা হচ্ছে ফিস্টুলা কখনো ওষুধে ভালো হয় না ফিস্টুলা রোগের চিকিৎসা হচ্ছে একমাত্র চিকিৎসা সেটা হচ্ছে সার্জারি ম্যাম যাদের ক্ষেত্রে এই ফিস্টুলা হচ্ছে এবং আপনি বললেন যে আলটিমেটলি তাদের ট্রিটমেন্টটা হচ্ছে সার্জারি তো সার্জারি করার পরেও কি অনেক সময় ফিস্টুলাটা আবার ব্যাক করতে পারে কিনা ফিস্টুলা আসলে এমন একটা রোগ যেগুলো সাধারণ ফিস্টুলা সেগুলো সাধারণত একবার অপারেশন করলে বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ রহমতের রুগী ভালো হয়ে যায় কিন্তু কিছু ফিস্টুলা আছে জটিল ফিস্টুলা যেগুলো আসলে আমরা ভাগে ভাগে স্তরে স্তরে সার্জারি করি কারণ একবার আমরা একবারে অপারেশন করতে গেলে তখন দেখা যাচ্ছে যে পরবর্তীতে রুগী পায়খানা ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যায় সো আমরা তখন ওই সুতা বেঁধে রাখি অর্ধেক অপারেশন কিছুটা অপারেশন করি সুতা বেঁধে রাখি যখন এই কিছুদিন যায় দেড় দুই মাস যায় পরবর্তীতে দ্বিতীয় অপারেশনে যাই দুই একটা ক্ষেত্রে হয়তো তৃতীয় অপারেশন লাগে তবে বেশিরভাগ ক্ষেত্রে দুইটা অপারেশন জটিল ফিস্ট্রোলার ক্ষেত্রে আমরা করি ম্যাম ফিস্ট্রোলা হলে সেটি কখনই আসলে ভালো হয় না অর্থাৎ সেই রোগীটি কখনো আসলে সুস্থ হবে না ব্যাপারটা আসলে তা না যদি আপনি স্কিল সার্জন যিনি এই ব্যাপারে বিশদ জ্ঞান রাখেন অপারেশন করেন এবং প্রয়োজন হলে ধাপে ধাপে অপারেশন করতে হবে একবারে অপারেশন করে জটিলতা বাড়ে যদি দুইটা অপারেশন যদি ডাক্তার ওনাকে অ্যাডভাইস করে যে আপনার দুইটা বা তিনটা অপারেশন লাগে আমার মনে হয় যে সেটাতে এগ্রি হওয়া উচিত কারণ ডাক্তার নিশ্চয়ই পেশেন্টের খারাপ চিন্তা করে এই কথাটা বলবে না আমরা অনেক সময় এমআরআইও করি কিন্তু পরীক্ষা যখন আমরা অপারেশন করতে চাই তখন সিদ্ধান্ত নেই যে না এই রুগীর একবারের চাইতে দুইবারে অপারেশন করা বেটার হবে কোনো কোন ক্ষেত্রে আমরা তখন অ্যাকচুয়ালি মেইন ডিসিশনটা আমরা অপারেশনের সময় নেই ফিস্টুলা সার্জারির ক্ষেত্রে আচ্ছা এবং যদি এভাবে নিয়ম মেনে অপারেশন করা হয় তাহলে সাধারণত ফিস্টুলা ভালো হয় কিন্তু ওই যে একবারের জায়গায় দুইবার অপারেশন লাগলে রোগীরা আসলে টেনস হয়ে যায় তখন ওনারা আশঙ্কা করে যে আমি মনহায় আর ভালো হব না আচ্ছা অর্থাৎ আপনার পরামর্শ হচ্ছে যে ডাক্তার যেভাবে সাজেশন দিবে সেইভাবে আসলে ডাক্তারের প্রতি ফেইথও থাকতে হবে রোগীর এটাও একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর জি मैम আমরা আরও বিস্তারিত জানব তবে তার আগে আমরা একটু দেখে নেছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনে নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে প্রিয় দর্শক আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ কনস্টিপেশনের সমস্যা যদি দেখা যায় যে আমাদের কারো যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন তিন মাসের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে তো আমাদেরকে অবশ্যই খাবারের পাশাপাশি ডক্টরকে দেখাতে হবে বা প্রোবায়োটিক বা আদার্স কোনো মেডিসিন লাগলে সেগুলো তো অবশ্যই নিতে হবে কারণ কনস্টিপেশনকে বা কোষ্ঠকাঠিন্যকে মাদার অফ ডিজিজ বলা হয়ে থাকে কারণ আমাদের গাট ফাংশনটাই কিন্তু মেন আমাদের কোনো কারণে যদি আমাদের গাঁটটা ক্লিয়ার না হয় তখন দেখা যায় যে এখান থেকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে কোষ্ঠকাঠিনের জন্য সবচেয়ে প্রথমে যেটা বলবো আপনাকে অবশ্যই তিন লিটার পানি প্রতিদিন মিক্সচিওর করতে হবে তিন থেকে সাড়ে তিন লিটার এরপরে যদি আসি খাবারের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আমরা হাই ফাইবার যুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় রাখবো হাই ফাইবার খাবারগুলো আমরা সাধারণত ফল বিভিন্ন ধরনের লিফি ভেজিটেবল সালাদ থেকে পেয়ে থাকি সেক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে গ্রিন লেফি ভেজিটেবল যেগুলো রয়েছে বা সালাদ রয়েছে এগুলো আমাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে রাখতে গ্রিন লিফি ভেজিটেবলের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি রয়েছে সবুজ যে পাতা জাতীয় যে সবজিগুলো রয়েছে প্রতিদিন চেষ্টা করবেন যে পাঁচ থেকে সাত কাপ সবজি যেন আপনার খাদ্য তালিকায় থাকে যাদের কনস্টিপেশন সমস্যা যারা আমরা ভুগছি সব ফলেই ভালো পরিমাণে ফাইবার থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু বিশেষ ফল রয়েছে যেগুলো আমরা ফল আকারে বা হচ্ছে যদি আমরা জুস আকারেও খাই সেগুলোও কিন্তু আমাদের কোষ্ঠকাঠিনোর ক্ষেত্রে অনেক বেশি উপকারী বিশেষ করে বেলের শরবত তারপরে হচ্ছে পেঁপের শরবত যদি আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি সেটা কিন্তু আমাদেরকে কোষ্ঠকাঠিন্য থেকে খুব বেশি হেল্প করে থাকবে এরপরে যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বা সাপ্লিমেন্টারি বলা হয় সেক্ষেত্রে ইসুবুল রয়েছে তোপমা রয়েছে সিড রয়েছে যেগুলোও কিন্তু আমাদেরকে খুব ভালো পরিমাণে ফাইবার দিয়ে থাকে তো এই খাবারগুলো যদি আমরা সর্বত আকারে যারা সিভিয়ার বা ক্রনিক কনস্টিপেশনের সমস্যায় রয়েছেন তারা যদি দিনে দুইবার এই ধরনের খাবার খাদ্য তালিকায় রাখেন তারা কিন্তু খুব দ্রুত কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারেন সেক্ষেত্রে আমরা কখনও চিয়া সিডে বিশ মিনিট ভিজিয়ে রেখে এক চামচ ইস্যুবুল মিক্সড করে খেতে পারি বা দানা দশ মিনিট ভিজিয়ে রেখে সাথে ইসুফবুল মিক্সড করেও কিন্তু আমরা সর্বত আকারে খেতে পারি এরপরে রয়েছে বিভিন্ন ধরনের বাদাম যেগুলো থেকে আমরা খুব ভালো পরিমাণে ইসেন্সিয়াল যে ফ্যাটি অ্যাসিডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাই এগুলো কিন্তু আমরা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি এছাড়া আম আমে খুব ভালো পরিমাণে আমরা ফাইবার পেয়ে থাকি কোষ্ঠ জন্য আম খুব ভালো এছাড়া বেলের শরবত রয়েছে পেঁপের শরবত রয়েছে বা পেঁপে যদি আমরা নর্মালিও খাই সেটাও কিন্তু কোষ্ঠ থেকে আমাদেরকে রক্ষা করে এছাড়া কলাতেও আমরা খুব ভালো পরিমাণে ফাইবার পেয়ে থাকি এছাড়া হচ্ছে আপনার পেয়ারা পেয়ারাতেও খুব কোষ্ঠ জন্য অনেক ভালো একটা ফল এরপরে আমরা হচ্ছে দুধ দিয়ে সাবুদানা রান্না করে খেতে পারি যেটা আমাদের বাত পায়খানাকে নরম করতে সাহায্য করে থাকে এছাড়া দেখা যায় যে প্রোবায় টিক আমাদের গার্ড ব্যাগের জন্য খুব ভালো আমরা যদি ন্যাচারাল সোর্স বলে থাকি সেক্ষেত্রে হচ্ছে দই হচ্ছে প্রবাইটিকে খুব ভালো একটা উৎস তো আমরা যদি আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন দই রাখি সেক্ষেত্রেও কিন্তু আমরা কনস্টিপেশন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো এছাড়া দইয়ের সাথে যদি আমরা একটু পুদিনা পাতা মিক্সড করে খাই সেটাও কিন্তু আমাদের ডাইজেশনের জন্য অনেক ভালো আমাদেরকে ডাই আমাদের ডাইজেশন পাওয়ারটাকেও কিন্তু অনেক ভালো রাখতে হবে আমরা কি খাচ্ছি সেটাও কিন্তু কোষ্ঠকাঠিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রধান হচ্ছে ব্যালেন্স ডায়েট আমরা যদি ব্যালেন্স ডায়েট করে মেনটেন করে চলি আমাদের কিন্তু এই ধরনের সমস্যা হবে না তো দেখা যায় যে আমরা অনেক সময় ম্যাক্সিমাম টাইমে অনেক বেশি বাইরে জাঙ্ক ফুড প্রসেসড ফুড ভাজা পোড়া খাবার খেয়ে ফেলি যেগুলোতে ফাইবার বা ওই ধরনের ভিটামিন মিনারেলস কিন্তু আমরা পাই না যেগুলোতে অনেক বেশি ক্যালোরি রিচ হয়ে থাকে কার্বোহাইড্রেট রিচ হয়ে থাকে এছাড়া প্রোটিন জাতীয় খাবার যদি আমরা অতিরিক্ত হয়ে ফেলি সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা দেখা দেয় এরপরে যে অনেক বেশি যারা গ্রিন টি পান করেন বা চা কফি বিশেষ করে মিল্ক কফি খাওয়া হয় বা চা খায় দিনে অনেক বেশি চার পাঁচ কাপের তাদের ক্ষেত্রেও কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে সো যারা কোষ্ঠকাঠিন্য মতো সমস্যায় ভুগছেন তাদেরকে অবশ্যই গ্রিন টি বা চা যদি খায় দুই কাপে বেশি না কিন্তু সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে আমরা যাতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করছি কিনা সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং কোনোভাবে আমাদের বডিকে ডিহাইড্রেট রাখা যাবে না হাইড্রেট সবসময় হাইড্রেট থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে প্রচুর পরিমাণ শাকসবজি ফল খাদ্য তালিকায় রাখতে হবে হোল গ্রেন জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে প্রতিদিন অ্যাটলিস্ট তিরিশ মিনিট আমরা হাঁটাহাঁটি করব এবং একটা ব্যালেন্স ডায়েট যদি আমরা মেনটেন করে চলি আমরা অবশ্যই কোষ্ঠকাঠিনের মতো সমস্যা থেকে মুক্তি পেতে পারবো ম্যাম যাদের ক্ষেত্রে ফিস্টুলাটা হচ্ছে এখন তো আসলে যুগ আধুনিক হচ্ছে এবং সেই ক্ষেত্রে চিকিৎসার যে ক্ষেত্রটা সেটাও কিন্তু আধুনিক হচ্ছে তো এই ফিস্টুলার আসলে আধুনিক চিকিৎসা কি রয়েছে ফিস্টুলা এমন একটা রোগ এটাতে সনাতন চিকিৎসায় এখন পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড যে যে কিছুক্ষণ আগে আপনাকে আমি বললাম যে ধাপে ধাপে যে সার্জারিটা করা হয় একটা জায়গায় দুইটা বা তিনটা কখনো কখনো এটাই এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট আচ্ছা আর যেটা দেখা যাচ্ছে যে রুগীদের ধারণা যে বারবার হয় অ্যাকচুয়ালি একটা অপারেশন রুগীর আমি করলাম ফিস্টুলা ভালো হয়ে গেল বাট পায়খানার রাস্তা তো আর আমি কেটে ফেলে নাই পায়খানা রাস্তাটা তো থেকেই গেল এখন মাথা থাকলে যেমন মাথা ব্যথা হতে পারে পায়খানা রাস্তা তো আছে সেখানে অন্যান্য রোগও হতে পারে কিন্তু ব্যাপারটা এরকম যে আমাদের সাধারণ লোকজনদের ধারণা বা আমি ডাক্তার না হলে আমারও হয়তো এরকমই ধারণা হতো যে পায়খানার রাস্তায় সব রোগ হলেই সেই আগের রোগটাই ফেরত আসা ব্যাপারটা আসলে তা না ছোট্ট একটা রাস্তা তো এটা একটা এক্সিট পয়েন্ট বর্ডের তাই না তো যেটা হচ্ছে যে এখানে অসংখ্য রোগ হয় এবং একটার সাথে আরেকটার যে মানে ডাইরেক্ট সম্পর্ক আছে তাও না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রোগ কিন্তু সবারই আসলে মূল কারণটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে কোষ্ঠকাঠিন্য এবং আচ্ছা সুস্থ জীবন কেউ যদি সুস্থ জীবনযাপন করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার যে রোগ হবে না এই গ্যারান্টি দেওয়া যায় না বাট ডেফিনেটলি তার রোগ কম হচ্ছে এই যে ফিস্ট্রোলা হচ্ছে বা মলদারে ফোড়া হচ্ছে এই ফোড়া বা এই ফিস্ট্রোলাটাকে আসলে প্রতিরোধ করার জন্য আমাদের আসলে লাইফস্টাইলটাকে কি ধরনের পরিবর্তন করা উচিত বা আনা উচিত অ্যাকচুয়ালি কিছু না জাস্ট হেলদি লাইফস্টাইল ঠিক মতো খাবেন যুক্ত খাবার খাবেন পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন প্রতিদিন আমাদের নিয়ম যেরকম যে বাউল মুভ করবে পায়খানা হবে হলো সাথে জায়গাটা ক্লিন রাখবেন অ্যাকচুয়ালি খুব কঠিন কিছু না জাস্ট আমরা যেমন নিজের যত্ন নেই নিজের শরীরে একটা পার্ট মলদার এবং ওই জায়গাটারও যদি আমরা যথোপযুক্ত যত্ন নেই তাহলে ইনশাল্লাহ আমরা একদম প্রতিরোধ করতে পারবো হান্ড্রেড পারসেন্ট সেটা বলতে পারবো না আট ইনশাল্লাহ ভালো থাকবে ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য কারণ অনেক সময় কিন্তু দেখা যায় যে মলদারে যে সমস্যাগুলো হচ্ছে ফোড়া বা ফিস্টার মতো অনেক সময় আমরা সংকোচ বোধ করি ডাক্তারের কাছে যেতে আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা অনেকটাই সচেতন হবে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছে এবং শুভকামনা এন টিভির পক্ষ থেকে আপনাকেও অনেক ধন্যবাদ ধন্যবাদ আমার প্রিয় দর্শক মন্ডলীকে দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই আজ আমরা কথা বলছিলাম মলদারের ফোড়া এবং ফিস্টুলা নিয়ে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে আসলে দীর্ঘস্থায়ী কিডনি রোগটা আমরা বলি যে যে কোনো কারণে অনেকগুলো কারণ আছে সেটা আমরা বলবো তো যদি কিডনি আক্রান্ত হয় এবং কিডনির ক্ষমতা যদি আস্তে আস্তে কমতে থাকে এবং সেটা যদি তিন মাসের স্থায়ী থাকে তাহলে এটাকে দীর্ঘস্থায়ী মানে আমরা বলে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন টিভি এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রিয় দর্শক আজ এখানে শেষ করছি দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এম টিভির সঙ্গে থাকুন